চ্যানেল আই চব্বিশ এবার আসছে ২৫। প্রায় ২৪ বছর আগেকার চ্যানেল, তখন আমার তখন তো চ্যানেল বুঝি দুটো চ্যানেল ছিল, আর কোনো চ্যানেল ছিল, তখন আমরা প্রায় চ্যানেল আইটাকে তখন থেকে জনপ্রিয়, চ্যানেলের অনুষ্ঠানগুলি খুব ভালো হতো, আমরা অনেক চ্যানেল দেখেছি, বিশেষ করে আপনাদের সকালের গানের অনুষ্ঠান যেটা হয় সেটা আমরা মোটামুটিভাবে আমরা দেখি এটা, তারপর শাইখ সিরাজের কৃষির কৃষির যেটা ব্যাপারটা এইটাও আমাদের সাড়া জাগিয়েছে, আমরা কৃষির ব্যাপারে অনেক কিছু জানতাম না, চ্যানেলের এই শাইখ সিরাজের কৃষি অনুষ্ঠানগুলি আমাদের অনেক প্রেরণা দিয়েছে, বিশেষ করে দেশের চাষের সঙ্গে বিদেশের চাষের তুলনা, বিদেশে কীভাবে আমরা টেকনোলজিগুলি আমরা এদেশে এনে এইগুলিকে চাষ করা যায়, এই পদ্ধতিগুলি আমরা মাঝে মাঝে চ্যানেল ঢুকলে পরে আর বেরোতে হয়, অনেক সময় চ্যানেল ঢুকলে আরেক চ্যানেলের চেষ্টা করতে যাওয়া, কিন্তু শাইখ সিরাজ এইসব চ্যানেলটা দেখলে আমরা গেলে পরে আর বেরোতে ইচ্ছা করতো না, দেখতাম যেন ভালো আকর্ষণ দেয়, এভাবে আপনাদের অনেক অনুষ্ঠান, আর তৃতীয় মাত্রাটাও বেশ অনেক দিন হল, তৃতীয় মাত্রা তো অনেক দিন কাটে, এটাও অনেক সুন্দর অনুষ্ঠান হয়, মোটামুটিভাবে চ্যানেলের প্রত্যেকটি অনুষ্ঠানই ভালো হয়, আমরা মনে করি চ্যানেল আই দেশের অনেক উপকার আসছে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে চ্যানেল আইয়ের অনেক অবদান আছে, এবং চ্যানেল আইকে সেই সঙ্গে শুভেচ্ছা জানাচ্ছি আগামীতে যেন আরও ভালো করবে।